চা বানাবো। চুলোয় 3 কাপ পানি বসিয়ে দিলাম। এই মজার চাটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলেছি যে এখানে 3 কাপ পানি আছে। পানিটা কিন্তু একেবারে ফুটে উঠেছে, আর পানিটা যখন এরকম বয়ল হবে তখন চা পাতা দিতে হবে। আমি এখানে 3 কাপের জন্য 3 চামচ দিয়ে নিচ্ছি প্রথমে, আরও 1 চামচ দিয়ে দিচ্ছি, কারণ আমি যেহেতু একটু কড়া চা খাই, কড়া লিকার, তাই চা পাতাটা একটু বেশি করেই দিলাম। মনে রাখবেন এখানে আমি 3 কাপ পানির জন্য, চায়ের জন্য এখানে 6 চা চামচ পরিমাণ চা পাতা দিয়েছি। কিন্তু এটাকে আমি অনেকক্ষণ এখন জাল দিব না, যেহেতু সেদ্ধ পানির মধ্যে চা পাতাটা দিয়েছি, সেক্ষেত্রে আর বেশি জাল দিব না। খুব সুন্দর একটি মজার চা বানানো দেখাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে চায়ের মধ্যে যে একটা সুন্দর ফ্লেভার আছে, আমার চাটা খেয়ে অনেকেই বলে এত সুন্দর ফ্লেভার, এত টেস্টি কিভাবে, তো সে কারণে আমি যেভাবে চাটা বানাচ্ছি ঠিক এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে চায়ের আসল ফ্লেভার এবং টেস্ট সব কিছুই পেয়ে যাবেন। চুলোটাকে এখন বন্ধ করে দিচ্ছি। ঠিক এরকম ঢাকনা দেওয়া অবস্থায় আমি এটা 3 মিনিটের মতো রেখে দিব। 3 মিনিট পর আমি এটা চায়ের কাপে চাটা ঢেলে নিব। প্রথমে আমি একটা কেটলি নিয়ে নিচ্ছি। কেটলির মধ্যে আমি 3 কাপ চায়ের জন্য এখানে 2 চা চামচ আর হচ্ছে ভরে ভরে 3 চা চামচ দুধ দিলাম, পাউডার দুধ। আপনারা কিন্তু লিকুইড দুধ দিয়েও খেতে পারেন, ঠিক আপনি আপনার পরিমাণ অনুযায়ী লিকুইড দুধটা নিয়ে নেবেন। আর এখন দিচ্ছি 3 চামচ চিনি। যারা একটু মিষ্টি কম খাবেন তারা কম মিষ্টি দিয়ে নেবেন। এখন ছাঁকনি দিয়ে, এই যে ঢাকনা দিয়ে যে চাটা রেখে দিয়েছিলাম চুলোয় আগুনটা বন্ধ করে দিয়ে, সেই চাটা এখন কেটলিতে ছেঁকে নিচ্ছি। এখন এটা নেড়ে ছেড়ে দুধ আর চিনিটাকে একটু গুলিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চাটা এখন খাওয়ার জন্য কাপে ঢেলে নিব। চা খেতে আমার সবসময় ভালো লাগে, প্রতিদিন 2 বেলা 2 কাপ চা না খেলে আমার হয়ই না। খেয়ে নিচ্ছি, একটু দেখি কেমন হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে চা। আর চা পাতার যে একটা সুন্দর ফ্লেভার সেটাও পেলাম। অনেকেই চা বানাতে যেয়ে চাটাকে এত বেশি জাল দিয়ে ফেলেন যে চার যে চা পাতার যে একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। কিন্তু নিয়ম হচ্ছে আপনি, আমি যেভাবে চাটা বানিয়েছি, যখন ফুটন্ত পানিতে বেশি করে চা পাতাটা দিবেন, 3 কাপের জন্য 6 চামচ চা পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলোটাকে বন্ধ করে দিবেন। দেখবেন খুব সুন্দর একটা চা হয়ে গিয়েছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।